আসসালামু আলাইকুম। ইনিউজ 71 এর আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাবরিনা আরাবি। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঝটিকা সফর নিয়ে চলছে তীব্র সমালোচনা। আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঙ্কার আজারবাইজানের। বিশ্বের কমপক্ষে 10% মানুষ করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন, জানালো WHO। ভারতে ফের সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পরে খুন করার চেষ্টা তরুণীকে। গত শুক্রবার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে হাসপাতালে ভর্তি হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ওয়াল্টার রিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিকিৎসাধীন থাকা অবস্থায় সমর্থকদের শুভেচ্ছা জানাতে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িবহর নিয়ে ঝটিকা মোটর শোভাযাত্রা করেছেন তিনি। হাসপাতাল থেকে ট্রাম্পের বেরিয়ে আসার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করছেন মেডিকেল বিশেষজ্ঞরা। মাস্ক পরে মার্কিন এই প্রেসিডেন্ট কালো রঙের SUV গাড়িতে চেপে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন। একই গাড়িতে মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরাও ছিলেন। এখন উদ্বেগ তৈরি হয়েছে এই নিয়ে যে সঙ্গে থাকা কর্মকর্তারাও করোনা আক্রান্তের ঝুঁকিতে পড়লেন কিনা। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জুড়দিরি বলেন, মেডিকেল টিমের সদস্যরাই নিরাপদ বলে মোটর শোভাযাত্রায় যাওয়ার অনুমতি দিয়েছিলেন। চলতি সপ্তাহের শুরু থেকেই ট্রাম্পের করোনা আক্রান্ত ও অসুস্থতার তীব্রতা নিয়ে নানা ধরনের সাংঘর্ষিক তথ্য আসছে। হোয়াইট হাউস থেকে ভুল তথ্য দিয়ে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানা গেছে। বিভিন্ন সময় হোয়াইট হাউস ও ট্রাম্পের চিকিৎসকদের বিপরীতমুখী তথ্যের কারণে প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্নও উঠেছে। এদিকে বিরোধী দল ট্রাম্পের এই পদক্ষেপকে একটি চিপ পাবলিসিটি স্টান্ট বলে আখ্যা দিয়েছেন। ওয়াল্টার রিড হাসপাতালের চিকিৎসক জেমস ফিলিপস এক টুইটে বলেন, প্রেসিডেন্টের SUV শুধু বুলেট প্রুফই নয় বরং রাসায়নিক হামলায় অবাধ্য, কিন্তু গাড়ির ভিতরে COVID-19 সংক্রমণের যে ঝুঁকি রয়েছে সেটাকে কে বাধা দিবে। তিনি আরও বলেন, গাড়ির ভেতরে যারা ছিলেন বর্তমানে তাদের 14 দিনের কোয়ারেন্টিনে পাঠানো দরকার। ডেমোক্র্যাটরাও ট্রাম্পের এই ঝটিকা সফরের সমালোচনা করেছেন। প্রতিনিধি পরিষদের সদস্য হাকিম জেফ্রিস এক টুইট বার্তায় বলেছেন, আমাদের নেতৃত্ব দরকার, ছবি নয়। NBC নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের মাঝে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বিবেচনায় স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাসপাতালের বাইরে ঝটিকা সফরে যেতে রাজি হননি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মৃদু সংক্রমণ নিয়ে হোয়াইট হাউসেই রয়েছেন তিনি। নাগর্নো কারাবাক অঞ্চলকে ঘিরে আজারবাইজান ও আর্মেনিয়ার সংঘর্ষ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। তিনি এই অঞ্চলের যুদ্ধ পরিস্থিতির জন্য ইউরোপকে দায়ী করে ইউরোপের নীতিকে শান্তি বিরোধী হিসেবে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, আর্মেনীয়দের আগেই ভাবা উচিত ছিল, এখন অনেক দেরি হয়ে গিয়েছে। তিনি আর্মেনীয় বাহিনীদের উদ্দেশ্য করে বলেন, আমাদের এলাকা অবশ্যই ছেড়ে যেতে হবে। ইয়েরহামকে আজারবাইজানের আঞ্চলিক অখণ্ডতার কথা স্বীকার করতে হবে, আজারবাইজানের জনগণের কাছে তাকে ক্ষমা চাইতে হবে, এবং যে অঞ্চল নিয়ে যুদ্ধ চলছে সেটা যে আর্মেনীয়র অংশ নয় এই বলে তাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে হবে। তিনি আরও বলেন যে নাগরণ কারাবাক আমাদের ভূমি, আমাদের সেখানে ফিরতেই হবে, এটাই শেষ। আমরা তাদের দেখিয়েছি যে আমরা কি, আমরা তাদেরকে কুকুরের মতো তাড়িয়েই ছাড়ব। এদিকে আর্মেনিয়া এবং আজারবাইজানের সংঘাতে যুদ্ধবিরতির আহ্বানকে প্রত্যাখ্যান করেছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট জানিয়েছেন যে রাশিয়া যদি তার মধ্যস্থতা বাদ দিয়ে পিছু হটে যায় তবেই যুদ্ধবিরতি সম্ভব। বিশ্বের প্রায় 10% মানুষ ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন, এর ফলে বিশ্বের বৃহৎ জনগোষ্ঠী এই ভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে পড়েছেন। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি বিষয়ের পরিচালক মাইক রায়ান সংস্থাটির নির্বাহী বোর্ডের সভায় এই শঙ্কার কথা জানিয়েছেন। নির্বাহী বোর্ডের ওই সভায় চীনের বিরুদ্ধে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সঠিক তথ্য ঠিক সময়ে বিশ্বের কাছে সরবরাহ না করতে পারার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। কিন্তু চীন জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা ঝ্যাং ইয়াং বলেছেন, চীন সবসময় তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালন করতে স্বচ্ছ এবং দায়িত্বশীল ছিল। অব্যাহত এই সংঘর্ষ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আজারবাইজানের প্রেসিডেন্ট এলহাম আলিয়েভ এক টুইট বার্তায় বলেছেন, আর্মেনিয়ার সেনারা নাগর্নো কারাবাক অঞ্চল থেকে সেনা সরিয়ে নিলেই কেবল তারা সংলাপে বসতে প্রস্তুত রয়েছে। ভারতের উত্তরপ্রদেশে সংঘবদ্ধ ধর্ষণে দলিত সম্প্রদায়ের তরুণীর মৃত্যুতে ক্ষোভের মধ্যে এবার হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে 4 ব্যক্তির হাতে ধর্ষণের শিকার হয়েছেন 25 বছর বয়সী এক তরুণী।
পুলিশ বলেছে শুধু ধর্ষণ নয়, ওই চার ব্যক্তির হাতে নির্মম নির্যাতনে মাথায় গভীর ক্ষত নিয়ে তরুণী এখন হাসপাতালে ভর্তি। তিনি আরও বলেন, গুরুগ্রামের সিকান্দারপুর মেট্রো স্টেশনে শনিবার রাতে ওই তরুণীর সঙ্গে দেখা হয় অভিযুক্ত এক তরুণের। এরপর সে তাকে একটি অফিসে নিয়ে ধর্ষণ করে। রিয়েলটর অফিসে আগে থেকেই হাজির ছিলেন অপর তিন অভিযুক্ত। তরুণী যখন বাধা দেয় তখন অভিযুক্তরা তাকে প্রচণ্ড রকম মারধর করে। তার মাথা ভবনের দেয়ালের সাথে ধাক্কা দেওয়া হয়। মাথায় তীব্র ক্ষত হওয়ায় তরুণীকে গুরুগ্রামের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনটিতে তরুণীর চিৎকার শুনে এক নিরাপত্তা প্রহরী খবরটি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে। এর কয়েক ঘন্টা পরই পুলিশ ওই চার অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে। ইনিউজ 71 এর রাত 8টার আন্তর্জাতিক সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।